সব বাদামের মধ্যে আমার প্রিয় হলো কাঠবাদাম বা আমন্ড। কাঠবাদামে থাকা পুষ্টিগুণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন 4 থেকে 6টি কাঠবাদাম ভিজিয়ে খেলে আপনার মস্তিষ্কের উন্নতি হবেই। কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঠবাদাম আপনার কোলনকে ভালো রাখে, পাশাপাশি কোলন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। কাঠবাদামে থাকা ফসফরাস কেবল দাঁত ও হাড়কে মজবুতই করে না, বরং এটি আপনার হাড়ের ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে। কাঠবাদামে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। নিয়মিত এই বাদাম খেলে আপনার হৃদযন্ত্র ভালো থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমে আসে। কাঠবাদাম অ্যালকালাইন সমৃদ্ধ একটি খাবার। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।